এবার মাছটি কেটে নিচ্ছি। দেখেন যেমনটি দেখলেন ইন্ট্রো ভিডিওতে, তো এবার আমি এই মাছগুলো কেটে নিব। এটি কাইকে মাছ, খুব সহজ এগুলো কাটা। এগুলোতে মনে হয় যে এই মাছে আঁশ নাই, কিন্তু এই মাছে আঁশ আছে, পরিমাণে হয়তো একটু কম। এই সবাই জানে না এই মাছটার মধ্যে আঁশ আছে, তো আমি দেখাবো এইভাবে এই মাছে যে কি আঁশ আছে। না খুব অল্প, কিন্তু তারপরে এটা পরিষ্কার করতে হবে। এই লেজাটা ধরে একটু ভালো মতো কুড়িয়ে নিতে হবে, কারণ যেই আঁশটুকু আছে অল্প একটা দূরে আঁশ থাকে, একটা মাছের মধ্যে বেশি থাকে না, কিন্তু এগুলো খুব শক্ত। আচ্ছা এবার কোরআনের পরে আমি এই যে এই ইয়াটা কি বলে ওদের শক্তিশালী পাখা যেটা, এটাকে কেটে দিব। এই যে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরবো আর বুটির মধ্যে রাখবো। এই যে আগে বুটিতে রাখবো, তারপরে এই বুড়ো আঙ্গুল দিয়ে চাপ দিব। ব্যাস কাটা হয়ে গেল, এবার লেজটা কেটে দিব। ঠিক আছে, এখন এই মাথাটা সহকারেই কেটে নিব আমি। ঠিক আছে, এই যে এটা সহকারেই কেটে দিব। ব্যাস হয়ে গেছে। ঠিক আছে, এই যে এই পুরো কাটাটাই আমি এইভাবে কাটবো, কিন্তু অনেকেই আবার এইভাবে কাটে না, অন্যরকম ভাবে কাটে, সেটাও আমি দেখাচ্ছি। আর এইভাবে আমি কেন কাটবো সেটাও বলে দিচ্ছি। আবার আমি যেভাবে কাটি, প্রথমে আঁশি ছাড়াই, যেহেতু মাথাটা কেটে ফেলবো সেজন্য আমার ওই পাশের যে শোভাগুলো ওইটা কাটার প্রয়োজন নেই, এই সাইডেগুলোই আমি কেটে নিচ্ছি। এটা হলো একটা সিস্টেমে মাছ কাটা। ঠিক আছে, আচ্ছা এখন ওইটার পেটটা গলা ছিল, ভিতর থেকে বেরিয়েছে, এটার পেট কিন্তু গলা নাই, তো এটা আমার পেটটাকে কেটে নিতে হবে। তো এখান দিয়ে আমি একটু হালকাভাবে কেটে নিব। ঠিক আছে, হালকা একটু কেটে নিছি, এখন ভিতরের ময়লাটা বের করে নিব। এই মাছটা একটু নরম হয়ে গেছে, কেটে নিব। তারপরে এই মাছটাকে আমি ধুয়ে নেব, ধুয়ে তারপরে এমন টুকরো করবো। আগে এই টুকরো করবো না, আমি ধুবো প্রথমে। আচ্ছা এটা গেলো এক সিস্টেম, এটা আমি কেন কাটছি এইভাবে আমি সেটা পরে বলতেছি। এখন নর্মালি যেইভাবে কাটে সবাই সেটাই আমি এখন দেখাবো। মাছটাও গলে গেছে, এই যে দেখছেন, এই যে আঁশ, এই যে আঁশ, ছোটো ছোটো আঁশ, আঁশটা এই এই জায়গাতেই থাকে, এই জায়গাতেই থাকে, একটু আঁশ থাকে এইটার মধ্যেই থাকে। তবু এটা এই মাছটা একদম ভালো মতো ধুতে হয়, পাঙ্গাস মাছ যেরকম ধুতে হয় এই মাছটা সেরকম ধুতে হয়, কারণ এই মাছের মধ্যে গন্ধ আছে, আর কাটা নাই কিন্তু গন্ধ আছে বেশ ভালোই। পাঙ্গাস মাছেও কাটা নাই, গন্ধ আছে, এই মাছেও কাটা নাই, গন্ধ আছে, একটা মাত্র কাটা। এখানেও কিন্তু থাকে, এটাকেও ফেলে দিতে হবে। এখানে আছে, তখন তো আমি মাথাটা কেটে ফেলছিলাম, তো এই জন্য এটা আর কাটতে হয়নি। এখন আমি মাথা কাটবো না, এই জন্য এটা ফেলে দিব, মাথা সহকারে এবার মাছটা কাটবো। এখন যেহেতু আমি মাথা রাখবো না, তাহলে আমি এটা কিভাবে কাটবো? আচ্ছা এখন আমি এই যে চোখ আছে না, এই চোখের এখান থেকে কাটাই, এতটুকু কেটে ফেলবো। শুধু কাটাটা ফেলে দিছি, এখন মাথাটা কিন্তু পুরে আছে। ঠিক আছে, মাথা কিন্তু আছে। এখন এখান থেকে আমি এটার ভিতরে নাড়ি গুড়ি বের করার জন্য এখান থেকে একটু কেটে নিব। ঠিক আছে, মাছগুলো ভালোই নরম হয়ে গেছে, ফ্রিজে ছিল। ঠিক আছে, অনেকে এইভাবে কাটে। ঠিক আছে, আর আমি কাটছি ওইভাবে। আচ্ছা আমি ওইভাবে কেন কাটছি এটার তো একটা কারণ আছে, তাই না? এবার বলে দিচ্ছি কারণটা। আমি এই যে এটাকে নিছি, এখন এইখান থেকে এটাকে আমি আলাদা করব, আমি এটাকে আলাদা করে নিব। এই
দেখি আমি এটাকে আলাদা করে নেছি আচ্ছা এটা কেন আলাদা করছি এটা দিয়ে আমি একটা অন্য রেসিপি বানাবো এটাকে যখন মাছটা যখন আমি ধুবো তখন আলাদাই ধুবো এটা আলাদা ধুবো ওইটা আলাদা ধুবো তো এটা দিয়ে আমি আবার ভর্তা বানাবো তো সেই জন্য আমি এটা এইভাবে কেটে নেছি তো আপনারা যারা ভর্তা বানাবেন তারা এইভাবে কেটে নেবেন আর যারা ভর্তা না বানাবেন তারা এইভাবে কেটে নেবেন ঠিক আছে মাছটাকে ধুবো ধোয়ার পরে আবার আমি যেটা একটু বড় বড় আছে সেটাকে মাছখান দিয়ে কেটে নিব তো আমার ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন শেয়ার দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো এইভাবে আমি সবগুলো মাছ কেটে নিচ্ছি তো নিজে হাসি খুশি ভালো থাকবেন অন্যজনকে হাসি খুশি ভালো রাখার চেষ্টা করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ।